দর্শক, রাজধানীর মুগনা হাসপাতালের থেকে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নূর নাহর উইলি হাসপাতালে। আজ নূর উইলি, আপনার কাছে জানতে চাই যে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন আপনি, এবং রোগী সামলাতে কর্তৃপক্ষের ব্যবস্থা কেমন দেখছেন? ফারহানা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা প্রতিদিনই ডেঙ্গু নিয়ে প্রতিবেদন করছি এবং আমরা দেখতেই পাচ্ছি হাসপাতালগুলোতে আসলে চাপ বাড়ছে। আমি আজও মুগনা হাসপাতালে এসেছি, আমরা দেখেছি গত 24 ঘন্টায় প্রায় 150 রোগী এখানে ভর্তি হয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগী। এবং সবাই যে ঢাকা এবং দক্ষিণের বাসিন্দা তা কিন্তু না, ঢাকার আশপাশ থেকে অনেক এলাকা থেকেই কিন্তু রোগী এখন এখানে এসে আসছে। এবং যারা ঢাকার আশপাশ থেকে আসছে, যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা আমি যদি বলি একটু শরীয়ত, এসব এলাকা থেকে আমি দেখেছি বেশ কিছু রোগী এসেছে এবং তাদের অবস্থা কিন্তু আসলে খুব একটা ভালো না। তারা আসলে একটু জটিলতা নিয়ে আসছে এবং যেসব রোগীর আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, যে যাদের আসলে মৃত্যু হচ্ছে, মৃত্যুটা হচ্ছে দেরি করে হাসপাতালে আসার কারণে, এবং যারা আসলে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছেন হসপিটালে, তাদের ক্ষেত্রে জটিলতাগুলো একটু বেশি দেখা যাচ্ছে, মৃত্যুর প্রবণতাও সেসব রোগীর ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। আর যদি বলি যে এই মুগদা হাসপাতালে কিন্তু আসলে সহ্য সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, সেজন্য মেঝেতে রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার যারা চিকিৎসক দ্বারা তারাও আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে মেঝেতে হলেও সকল ধরনের চিকিৎসা দেওয়ার। শুধু যে প্রাপ্তবয়স্ক রোগী রয়েছে এখানে তা নয়, সব মিলিয়ে 450 রোগী রয়েছে, তার মধ্যে কিন্তু 90 জন রোগী আসলে শিশু, এবং শিশু ওয়ার্ডটিও আসলে পরিপূর্ণ।